গুড আফটারনুন বন্ধুরা, দেখো আজকে সানডেতে স্পেশাল কি অভিনিয়ে এসছে, খাসির মাংস, বাবরে কচি পাঁঠার মাংস। হ্যাঁ, এই গরম তার মধ্যে আবার কচি পাঁঠার মাংস, কিন্তু খেতে তো হেভি লাগে। ঠিক আছে, অনেক দিন পর নিয়ে এলো তাই কিছু বললাম না। হ্যাঁ, এই ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি। হ্যাঁ, তারপর মশলা রেডি করব। ধুয়ে নুন হলুদ মাখানো হচ্ছে এখন ভালো করে। আজকে জমিয়ে আমিও ভাত খাবো একটু, আমি তো প্রতিদিন ভাত খাই না। ঠিক আছে, এই যে জমিয়ে রান্না হচ্ছে, আলু কাটা, তারপর এই যে মশলা করলাম, পেঁয়াজ রসুন সব কিছু, আদা লঙ্কা সব ছাড়ালাম। তারপর এই মশলা বাটা হয়ে গেল, তারপরে এই সব মশলা দিয়ে আবার জিরে ধনে সব কিছু দিয়ে একদিকে ভাত ফুটছে আর একদিকে পুরো খাসির মাংস রান্না হচ্ছে। বাবরে কষা হচ্ছে, একদম পুরো হেভি কষা হয়েছে। আর এই যে রান্নাও হয়ে গেছে, হেভি তাগড়া রান্না হয়েছে, কালারটা তো হেভি হয়েছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে। ভাত বেড়ে নিলাম, খাবার শুরু হয়ে গেল, এবারে খাওয়া আমাদের। এই যে দুপুরের রান্না, বাবরে এই গরমে আর কিছু করিনি, এই জন্যই শুধু ঝোল আর ভাতই করেছি, আর চাটনি আছে বানানো। গরমে আর কিছু, মটন হলে আর কিছু দরকারও পড়বে না, এমনিতে মটন দিয়েই উড়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়ে নিই, বাই, গুড নাইট।